নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে রূপশ্রী প্রকল্পে যারা ফর্ম ফিল করতে চাইছেন পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য তো আপনাদের কি কী ডকুমেন্টস লাগছে আপনারা ফর্মগুলো কোথায় জমা করবেন কিভাবে কালেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করার জন্য আপনাদেরকে কোন অফিসে যেতে হবে কার কার উইটনেস লাগবে তো ইত্যাদি নিয়ে কিন্তু আজকের একটা কমপ্লিট ভিডিও তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার আগে আমরা জেনে নিই যে আপনাদের কী কী ডকুমেন্টসগুলো লাগবে তার লিস্টটা দেখুন বন্ধুরা প্রথম আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পাত্রীর বয়স যে আঠেরো বছর তার প্রমাণপত্র দিতে হবে পাত্রের বয়স একুশ বছর তার প্রমাণপত্র দিতে হবে পাত্র এবং পাত্রীর ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এবং আধার কার্ড জেরক্স দিতে হবে এই জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড যে কোনোর মধ্যে একটা অর্থাৎ আপনাদের বয়স প্রমাণের জন্য তারপর দেখুন পারিবারিক আয়ের উৎস আপনাকে দিতে হবে বাৎসরিক দেড় লাখ টাকার নিচে কিন্তু হতে হবে আপনাদের এটা গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন অঞ্চল থেকে আপনাকে এটা কালেক্ট করতে হবে পাঁচ নম্বর দেখুন কখনও পাত্রীর আগে বিবাহ হয়নি এই মর্মে পাত্রীকে একটা স্ব ঘোষণা দিতে হবে তো সেটা কীভাবে দেবেন সেটাও আমরা আলোচনায় আসছি দেখুন বসবাসের প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট আপনাকে জমা জমা করতে হবে বাস্তরিক পারিবারিক আয় অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনাকে একটা কালেক্ট করতে হবে পাত্র এবং পাত্রীর বিবাহের আসল কার্ড বা বিবাহ নথিভুক্তিকরণের নোটিশ বা বিবাহের ঘোষণার আবেদন পাত্রের হচ্ছে পত্রের শেষে সংযুক্ত করে দিতে হবে অর্থাৎ আপনার যে ডেটে বিবাহ হয়েছে তার যে বিয়ের কার্ড বা নথিভুক্তকরণের কোনো ডকুমেন্ট সেটা কিন্তু আপনাকে এখানে জমা করতে হচ্ছে পাত্রী নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে এবং সেটা যেন অ্যাক্টিভ থাকে এবং এককভাবে পরিচালনা করুন অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট যেন না হয় তার জেরক্স দিতে হবে পাত্র এবং পাত্রীর বাবা অথবা মায়ের ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স দিতে হবে পাত্রী এবং তার আবেদন জমা দিন পর্যন্ত অবিবাহিত থাকবে যেদিন পাত্রী ডকুমেন্ট সাবমিট করবে অফিসে সেদিন পর্যন্ত বাড়তিকে কিন্তু অবিবাহিত থাকতে হবে আচ্ছা বারো নম্বর কলমটা দেখুন রূপশ্রী প্রকল্পের ফর্মে উইটনেস নেম অ্যান্ড অ্যাড্রেসে এক নম্বর এবং দু নম্বরে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্কুল প্রধান শিক্ষকের স্বাক্ষর ফোন নাম্বার সই করিয়ে আপনাকে কিন্তু আনতে হবে সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্রসহ প্রস্তাবিত বিবাহের তারিখ তিরিশ দিন বা ষাট দিন আগে বিডিও অফিসে ফর্মে আপনাকে জমা করতে হবে অর্থাৎ যেদিন আপনার বিবাহ হবে তার ঠিক তিরিশ দিন বা ষাট দিন আগে আপনাকে কিন্তু জমা করতে হবে ফর্ম জমা দেওয়ার জন্য সকাল যেরকম নর্মাল অফিসের টাইম এটা আপনারা দেখে পাচ্ছেন তো চলুন এবার ফর্মটা আমরা দেখে নিই ফর্মটা আপনারা কীভাবে ফিল করবেন তারপরে আমরা দেখব যে সব এগুলো আপনারা কীভাবে জমা করবেন দেখুন বন্ধুরা এই ফর্মটা আপনারা বিডিও অফিসে গিয়েও কালেক্ট করতে পারেন অথবা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন তো চলুন বন্ধুরা আমরা আপনারা কীভাবে এটা করবেন সেটা দেখে নিই দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস বলছে অর্থাৎ যে পাত্রীর আবেদন করবে সে পাত্রীর ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে তো দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে নাম আছে সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে আপনার ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে যে ডেটে আপনার ম্যারেজ মানে স্থির হয়েছে সেই প্রোপোজ ডেট অফ ম্যারেজ এই ঘরটাতে আপনাকে কিন্তু লিখতে হবে এই ঘরটাতে আর এইখানটার জন্ম তারিখ মাদার্স নেম দেবেন ফাদার্স নেম দেবেন কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে ডিটেলস দিতে হবে এখানে দেখুন ভিলেজ নেই এই যে রোড এবং স্ট্রিট দেওয়া রয়েছে এখানেই আপনাকে ভিলেজ বলে রেখে দিতে হবে আপনার ভিলেজের নাম আচ্ছা এখানে যে আবেদনকারী ওই আবেদনকারীর হচ্ছে আপনাকে এখানে একটা কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের এরপরে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো এখানে ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন আচ্ছা এরপরে দেখুন কনট্যাক্ট মোবাইল নম্বর একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে বাই চান্স যদি কোনো অফিস থেকে প্রয়োজন হয় আপনাকে কল করতে পারে এরপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনার যে ব্যাঙ্কে একক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার আপনার সেই ব্যাংকের আইএফসি কোড এবং ওই ব্যাংকের বইতেই আপনারা দেখবেন এমআইসিআর নাম্বার লেখা থাকে তো এই নাম্বারটা আপনাকে এখানে পুট করবেন যদি অসুবিধা হয় ও ব্যাঙ্কে গিয়ে একবার কনফার্ম করে নেবেন তারপর ব্যাংকের নেম ফুল ফর্ম দেবেন শর্ট ফর্ম দেবেন না এবং ব্রাঞ্চ নেম অর্থাৎ আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এবং ব্যাঙ্কটা কোথায় অবস্থিত ব্যাঙ্ক অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দেবেন এর এরপরে দেখুন পাত্রীর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে দিতে হবে যেটা দেবেন তার সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে কাস্ট আপনি যদি জেনারেল কাস্ট হন তাহলে তো কোনো ব্যাপার নেই কিন্তু যদি জেনারেল কাস্ট বাদে অন্য কোনো কাস্টে আপনি হন তাহলে অবশ্যই আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে রিলিজিয়ান আপনি এখানে চিহ্ন মারবেন যেটা আপনার রিলিজেন তারপরে দেখুন গ্রুম ডিটেলস অর্থাৎ পার্থের বিবরণ আপনাকে দিতে হবে তো পার্থের নাম পার ইউন আধার কার্ড আচ্ছা ডেট অফ বার্থ আপনার হচ্ছে এখানে দিতে হবে এবং একটা কালার সাইজের ফটো এখানে দিতে হবে মাদার্স নেম ফাদার্স নেম আপনাকে দিতে হবে এবং ডিটেলস অ্যাড্রেস ঠিক পাত্রীর যেভাবে ফর্ম ফিল আপ হয়েছিলো ঠিক সে একইভাবে কিন্তু পাত্রের ক্ষেত্রে সমস্ত অ্যাড্রেসটা এখানে ফুলফিল করতে হবে এরপরে দেখুন ডিক্লারেশন এটা সবথেকে ইম্পর্টেন্ট দেখুন এখানে ডিক্লেয়ার করছে কি এখানে পাত্রী ডিক্লেয়ার করছে কি যে আই অ্যাম আনম্যারেড অ্যান্ড দ্য প্রোপোসড ম্যারেজ ইজ মাই ফার্স্ট ম্যারেজ এটা হচ্ছে আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি আমার প্রথম বিবাহ মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দেন হচ্ছে দেড় লাখের নিচে আমার ফ্যামিলি ইনকাম অর্থাৎ দেড় লাখের বেশি আমার ফ্যামিলি ইনকাম নয় এবং আই এম এ রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং প্রত্যেকটা ঘরে আপনাকে টিকচিহ্ন মারতে হবে আমি পশ্চিমবঙ্গে লাস্ট পাঁচ বছর ধরে বসবাস করছি ইত্যাদি টোটাল যে সহ ঘোষণাপত্র এটাকে আপনাকে কিন্তু হচ্ছে এখানে টিকচিহ্ন মারতে হবে এরপরে আপনি যে আঠেরো বছরের ঊর্ধ্বে অর্থাৎ পাতৃদ্ধে সেটা কিন্তু আপনাকে প্রমাণ করবার জন্য আপনাকে এখানে নিচে যে যে কোনো ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা আপনি দেবেন এবং যেটা দেবেন তার নাম্বারটা কিন্তু বসাতে হবে সাপোজ আপনি যদি আধার নাম্বার দেন তাহলে আধার আধার কার্ড দেন তাহলে আধার নাম্বারে এটা বসাতে হবে পাঁচ নম্বর কলমটা দেখুন আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিচ্ছেন যেখানে আপনার পঁচিশ হাজার টাকা ট্রান্সফার হবে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে এখানে এখানে নথিপত্ব দিতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে এবং সেটা মানে সচল রয়েছে সেখানে ট্রানজ্যাকশান হয় তো দেবেন এবং ব্যাংকের হচ্ছে সব পাতাগুলি অ্যাকাউন্ট হোল্ডারের নাম যেখানে সব ব্যাংকের ঠিকানা ইত্যাদি লেখা রয়েছে তার একটা ফটো কপি আপনাকে কিন্তু সাপোর্টিং হিসাবে জমা করতে হবে তো এখানে ঠিক মারবেন ছ নম্বর প্রমাণ দেখুন প্রুফ অফ প্রোপোজ ম্যারেজ অর্থাৎ আপনার যে ওই ডেটে প্রথমে ফর্ম ফিল আপের সময় আপনারা যখন ডেটটা লিখেছেন যে এই ডেটে আমার ম্যারেজ ডেট তার একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে তিনটের মধ্যে যে কোনো একটা দেওয়া রয়েছে একটা হচ্ছে ম্যারেজ ইনভাইটেশন কার্ড অর্থাৎ বিয়ের যে কার্ড ছাপানো হয় সেটা আপনি দিতে পারেন ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিস সেটাও আপনারা দিতে পারেন যদি দুটোর মধ্যে কোনো কিছু না থাকে তাহলে সেলফ ডিক্লারেশন দিতে পারেন যে আমার এই এই ডেটে বিবাহ হয়েছে আমি সম্মত হচ্ছি সাত নম্বর দেখুন তারপর হচ্ছে মাই প্রসপেকটিভ গ্রুম অর্থাৎ পাত্রের পাত্র যে একুশ বছর বয়স হয়েছে তার একটা সাপোর্টিং দিতে হবে এই আপনার এতগুলো অপশান দেওয়া রয়েছে বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড গভর্নমেন্ট রেকগনাইজড স্কুল সার্টিফিকেট সবগুলো যে কোনো এক তার মধ্যে আপনার কাছে যেটা অ্যাভেলেবেল হবে যে কোনো একটা আপনাকে কিন্তু জমা করতে হবে এবং তার নম্বরটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে এবং তারপরে তারিখ বসাবেন এবং এখানে দেখুন লেখা হচ্ছে আই উইল বি লাইবল ইফ এনি অ্যাবাউট ইনফরমেশন ইজ ফাউন্ড টু বি ফলস অর্থাৎ উপরে কোনো তথ্য যদি ভুল হলে প্রমাণিত হয় তাহলে আমি দায়বদ্ধ থাকবো তাহলে দিয়ে সিগনেচার অ্যাপ্লিক্যান্টের সিগনেচার আপনাকে এখানে করতে হবে এরপর একটু করে নিচের দিকে যাই এইটা হচ্ছে আরেকটা দেখুন এটা অফিস পারপাসের এটা আপনাদের ক্ষেত্রে নয় লেখা রয়েছে অফিস পারপাস অনলি একটু তলার দিকে আরেকটু আসবেন এখানে দেখুন এটাও দেখুন অফিস পারপাসের জন্য আপনাদের দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার নাম্বার এগুলো আপনার রিসিভিং কপি দেওয়া হবে এরপরে দেখুন একটা জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে উইকনেসের যে জায়গাটা রয়েছে উইকনেসে হচ্ছে প্রথমে আপনি ধরুন মাধ্যমিক দিয়েছেন তাহলে তাহলে আপনি মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস যিনি রয়েছেন উনি ওনার নাম এবং অ্যাড্রেস দিয়ে কনট্যাক্ট নাম্বার সিগনেচার করবেন আর সেকেন্ডটা হচ্ছে অঞ্চল থেকে আপনি যেখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং আপনার ইনকাম সার্টিফিকেট নেবেন সেই দু নম্বর কলমে উনি স্ট্যাম্যান সিগনেচার করবেন এইটা আপনাকে জমা করতে হবে এবং আর একটা দুটো ফর্ম আছে সেই দুটো ফর্মও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা স ঘোষণাপত্র এটা পাত্রীর যিনি বাবা তিনি এটা তিনি এই ফর্মটা ফিল করবেন আমি অর্থাৎ পাত্রীর বাবার নাম তারপরে পাত্রীর বাবার হচ্ছে বাবার নাম এখানে গ্রাম ঠিকানা ইত্যাদি সব কিছু দিতে হবে আধার কার্ড কার্ড যা যা এখানে চাইছে এবং এখানে দেখুন যে ইনকাম সার্টিফিকেট সেটা দেওয়া হয়েছে এবং পাত্রীর বাবা কি কাজ করে সেটাও এখানে দিতে হবে এবং এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে উপরের কোনো তথ্য যদি ভুল হয় তার জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী থাকব এবং আমার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি থাকবে না এটা হচ্ছে স ঘোষিত স্বঘোষণাপত্র দিয়ে তারিখ এবং সই করে পাত্রীর বাবাকে এখানে সই করতে হবে আরেকটা হচ্ছে পাত্রীর স্বঘোষণাপত্র দেখুন এই ফর্মটি এটা হচ্ছে স্বঘোষণাটি সম্পূর্ণ পাত্রীর বাবা দেখুন এখানেও একটি এরকম একটি ফর্ম রয়েছে এই ফর্মেও আপনাকে হচ্ছে আপনার নাম আপনার মানে পাত্রী পাত্রীর বাবার নাম পাত্রীর বাবার ইনকাম কি রয়েছে এবং পাত্রীর ভোটার কার্ড নাম্বার পাত্রীর আপনার হচ্ছে আধার কার্ড নাম্বার ইত্যাদি দিয়ে এটা পূরণ করতে হবে এবং এখানে একটা ছবি লাগিয়ে আপনার হচ্ছে গ্রাম প্রধান যিনি রয়েছেন উনি আপনাকে এই ডিক্লেশনটা ঠিকঠাক রয়েছে তো এবার এটাকে আপনাকে অফিসে গিয়ে জমা করতে হবে এবং জমা করবার পরেই কিন্তু আপনার নির্দিষ্ট সময় আপনার এনকোয়ারি হবার পর তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকুন что